আইন করেছে সেটা নিয়ে দীর্ঘদিন ধরে প্রদেশ জাতীয় কংগ্রেস তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে। বিভিন্ন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক আজকে সেই আন্দোলনে সামিল হয়েছে, দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছে। আমরা আজকের এই প্রোগ্রামের সাথে সারা ভারতবর্ষে কংগ্রেস রাজভবন অভিযান করছে, কৃষি আইনগুলি এই যে কৃষকের স্বার্থবিরোধী যে আইন আছে সেই তিনটে আইনকে বাতিল করার জন্য আজকে আমরা রাজভবন অভিযান করছি। নরেন্দ্র মোদী সরকার কৃষকের সর্বনাশ করার জন্য এই আইন এনেছে। ওনার শুধু কয়েকজন শিল্পপতি এবং ধনীর স্বার্থে এই আইনগুলি করেছেন, যার ফলে এই আইনগুলি যদি কার্যকর হয় তাহলে কৃষকদের সর্বনাশ হয়ে যাবে। কৃষকদের যে জমির মালিক সেই জমির মালিকেরা তাদের হাতে থাকবে না। সারা ভারতবর্ষে কৃষকদের যে যে সেক্টরটা আছে সেটা মুখচুদ্র করবে। সুতরাং আমরা বিভিন্ন সময় এটা কেন কৃষক বিরোধী সেটা আমরা তুলে ধরেছি, সর্বভাবে কংগ্রেস থেকেও বারবার বলা হয়েছে, সেগুলো বিভিন্ন দিক দেখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী কয়েকজন শিল্পপতির স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের লক্ষ লক্ষ কৃষকদের স্বার্থকে বিসর্জন দিচ্ছেন, তাদের স্বার্থবিরোধী বিরুদ্ধে এই আইনগুলি করেছেন, সেগুলির বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষে কংগ্রেসের তরফ থেকে রাজভবন অভিযান চলছে। তার অঙ্গ হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও আজকে আমরা রাজভবন অভিযান করছি এই কৃষি আইন বাতিলের দাবিতে। একটা বিষয় হচ্ছে যারা আন্দোলন করছে দিল্লিতে, তারা যারা কেন্দ্রীয় সরকার সঙ্গে 7 থেকে 8 বার তারা বৈঠকে বসেছে, পরবর্তী সময় সুপ্রিম কোর্টে এই বিষয়টা তোলা হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনার কি অবস্থা? সুপ্রিম কোর্টে তোলা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট আইনটাকে স্থগিত করেছে ঠিকই, ওদের দাবি হলো এই তিনটে আইনকে বাতিল করতে হবে। আর সুপ্রিম কোর্ট যে কমিটি করে দিয়েছেন, যে চারজনের কমিটি, কালকে দেখলাম একজন পদত্যাগ করেছেন, বাকিরা বিভিন্ন সময় পরিষ্কারভাবে নরেন্দ্র মোদীর হয়ে এই কৃষি আইনের পক্ষে সওয়াল করেছেন। সুতরাং যে কমিটিটা করেছেন সেই কমিটিটা আসলেই নরেন্দ্র মোদী কৃষি আইনকে সমর্থক এবং সেটাকে দিয়ে রাখার জন্য সেটার পক্ষেই ওনারা রায় দেবেন। এবং এই কমিটিটা আসলে নরেন্দ্র মোদীর একটা ঢাল হিসাবে ব্যবহার করবেন, সেইভাবে এই কমিটি তৈরি হয়েছে। এই কমিটির বিরুদ্ধে আমরাও মনে করি এই কমিটি দিয়ে কৃষকদের স্বার্থ রক্ষা হবে না, এরা নরেন্দ্র মোদীর এজেন্ট হিসাবে কাজ করছে। এই কৃষি আইন বাতিলের বিরুদ্ধে যে আপনাদের প্রতিবাদ কর্মসূচি, তা যদি ইতিমধ্যে যদি মানে এই বাতিল না করা, তাহলে পরবর্তী সময় কংগ্রেস দল আর কি কি কর্মসূচি নিয়ে? কংগ্রেস দল এটা শেষ দেখে নেবে, এখন শুরু হয়েছে বৃহত্তর আন্দোলন হবে সারা ভারতবর্ষে। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত কংগ্রেসের আন্দোলন জারি থাকবে, বিভিন্ন সময় দিল্লি থেকে তার রূপরেখা তৈরি করবে এবং সেই হিসেবে আন্দোলন জারি থাকবে। কৃষি বিল বাতিল করতেই হবে, কংগ্রেস কৃষকের স্বার্থে সেই আন্দোলন জারি রাখবে এবং আন্দোলন তীব্রতর হবে দিন দিন।
Yeah.